বাংলাদেশ স্কাউটস তাকে 2007 সালে সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র প্রদান করে। আন্তর্জাতিক স্কাউটিং অঙ্গনে অবদান রাখার জন্য স্কাউট অ্যাসোসিয়েশন অফ জাপান তাকে 2007 সালে জাপানের সর্বোচ্চ অ্যাওয়ার্ড সিলভার হক প্রদান করে। ডক্টর মিহির কান্তি মজুমদারের সাথে আমার কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল, আমি তার অধীনে কাজ করেছি। উনি সাংঘাতিক ধরনের তড়িৎ গতিতে সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নে সচেষ্ট, এবং আমি এটা দেখেছি যখন আমি তার কাছে কোনো সমস্যা নিয়ে যেতাম, উনি কাজ করছেন এক হাতে, আবার অন্যভাবে আমাকে বলতেন যে আপনার কী সমস্যা বলে যান, আমি বলে যাচ্ছি। কিন্তু আমি বলার শেষে চিন্তা করতাম যে আমি তো ওনাকে দেখলাম না যে আমার সমস্যা বা পরামর্শের কথা উনি লিখেছেন বা নোট করেছেন, কিন্তু আমি এটা বলে চলে এসেছি। কিন্তু দু একদিনের মধ্যে আমি দেখতে পেতাম আমি যা বলে এসেছি বা যা চেয়েছি সেটি হুবহু তিনি সেটি বাস্তবায়ন করেছেন। এটি আমাকে খুবই অনুপ্রাণিত করত এবং আমি আমার কর্মজীবনেও চেষ্টা করেছি তার এই কর্ম উদ্দীপনা এবং তড়িৎগতিতে কাজ করার বিষয়টি অনুসরণ করতে। বন, বনজ সামগ্রী, জলাভূমি এবং এর সম্পদ কীভাবে সংরক্ষণ করা যায়, এ নিয়ে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কার্যকরী কর্মসূচি গ্রহণ করেছেন, সেগুলো বাস্তবায়নেও সচেষ্ট ছিলেন। বিজয় দিবসের এই ক্ষণে প্রকৃতি সংরক্ষণের যে পদক দিয়ে ডক্টর মিহির কান্তি মজুমদারকে সম্মাননা দেওয়া হচ্ছে এবং প্রকৃতি সংরক্ষণে সকলকে অনুপ্রাণিত করার জন্য এটি একটি বিশেষ ক্ষণ হয়ে সকলের মাঝে থাকবে বলে আমি বিশ্বাস করি। ডক্টর মিহির কান্তি মজুমদার বর্তমানে ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থা উদ্দীপন এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে তৃণমূল পর্যায়ে প্রতিবেশ নির্ভর জনগণের জীবিকা উন্নয়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখছেন। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে হাওড় সংরক্ষণ সমিতি, পাখি ও প্রকৃতি সংরক্ষণ সমিতি, বন সংরক্ষণ সমিতি, ইলিশ সংরক্ষণ সমিতি গঠন করে পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে সহযোগিতা করছেন। দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন পরিবেশ ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। পরিবেশ, স্বাস্থ্য ও সমাজ উন্নয়নমূলক তাঁর কিছু গবেষণা প্রবন্ধ দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের কৃতি ব্যক্তিত্ব ডক্টর মিহির কান্তি মজুমদার পরিবেশ সংরক্ষণের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে জীবনের অনেকটা পথ পাড়ি দিয়েছেন। দেশের কল্যাণেই কাজ করে যেতে চান আগামী দিনগুলোতে। সম্মানিত শ্রুতি, মাননীয় অতিথিবৃন্দ, আমরা এখন মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাব জনাব মুকিত মজুমদার বাবু, চেয়ারম্যান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই, তাদের দুজনকে আমরা অনুরোধ করব। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান এবং ডক্টর মিহির কান্তি মজুমদার, তাদেরকে নিয়ে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাই। এবং একই সঙ্গে সঙ্গে মঞ্চে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর পরিচালনা পরিষদের সদস্য জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন আপনাকে মঞ্চে আসবার জন্য। সম্মানিত অতিথি, আপনারা যারা আমাদের মাঝে এসে আলো ঝলমলে করেছেন সকলের জন্য একটা উষ্ণকরতাল, এবং সেই সাথে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2018
প্রদান করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই পরিবার আজ সম্মানিত গর্বিত। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2018 প্রদান করবার সময় বাংলাদেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য পল্লি সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান প্রাক্তন সচিব পরিবেশ ও বন মন্ত্রণালয় ডক্টর মিহির কান্তি মজুমদারকে এ বছর প্রদান করা হচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক। আন্তরিক ধন্যবাদ। সেই সাথে এখন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন তিনি তুলে দিবেন 1,00,000 টাকার চেক। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে আজীবন চিকিৎসা সেবা দেওয়ার সনদ প্রদান করবার জন্য মঞ্চে আসতে বিনীত অনুরোধ জানাচ্ছি ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী, চেয়ারম্যান বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ইঞ্জিনিয়ার এম এ কবির, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, পরিচালক ডক্টর কাজী নওশাদুন নবী এবং পরিচালক সিইও আল ইমরান। আন্তরিক ধন্যবাদ যারা এই গুণী ব্যক্তিকে সম্মাননা জানিয়ে সম্মানিত, তাদের কাছ থেকে কথা শুনবো। আমরা শুনবো এখন ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী, তার কাছ থেকে কথা। যে পুরস্কার পেলেন মিহির কান্তি মজুমদার তাকে আমার অভিনন্দন, এবং আমরা বলতে চাই আপনি পরিবেশকে বাঁচিয়ে রাখেন, আমরা আপনাকে বাঁচিয়ে রাখবো স্পেশালাইজডের পক্ষ থেকে। আমরা বলতে চাই চ্যানেল আই আপনারা আমাদের সমাজকে বাঁচিয়ে রাখছেন, আমরা অঙ্গীকার করছি যে আপনাদের আমরা বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই যে আন্তর্জাতিক মানের সেবা আপনাদের আমরা ঢাকায় দেব স্পেশালাইজড হসপিটালের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন শুনব আজকের চিনি নক্ষত্র, তার কথা ডক্টর মিহির কান্তি মজুমদার। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং চ্যানেল আইয়ের জনাব ফরিদুর সাগর এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশন মুকিত মজুমদার বাবু সাহেব এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিইও এবং নেতৃবৃন্দ, আমি আপনাদের ধন্যবাদ জানাই আর চ্যানেল আই এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞতা জানাই এই পদক প্রদানের জন্য। কারণ আসলে এই পদক পাবো এই চিন্তা করে কোনো দিন কাজ করার সুযোগ হয়নি। দেশটাও কিন্তু অত্যন্ত সমৃদ্ধ, যদি ইকোসিস্টেম এবং জীববৈচিত্র্য বিবেচনা করি বাংলাদেশ পৃথিবীতে একটা সবচেয়ে অন্যতম ধনী দেশ। এগ্রিকালচার ইকোসিস্টেম, ফরেস্ট ইকোসিস্টেম, কোস্টাল ইকোসিস্টেম, ওয়েটল্যান্ড ইকোসিস্টেম, মেরিন ইকোসিস্টেম, হোমস্টেড ইকোসিস্টেম, হিল ইকোসিস্টেম সহ সব ইকোসিস্টেম অত্যন্ত সমৃদ্ধ। কারণ আমরা কর্কটক্রান্তি এবং মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল, যে অঞ্চলে অবস্থিত যেখানে বলা হয় মেগা বায়োডাইভার্স রিজিয়ন, এবং আমরা আসলে বেশি সমৃদ্ধ কারণ আমরা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বেসিনের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং আমাদের জন প্রতি মিষ্টি পানির প্রাপ্যতা পৃথিবীর জন প্রতি মিষ্টি পানির প্রাপ্যতার থেকে গড় 3 গুণ বেশি। এত সমৃদ্ধ দেশ, আবার সমস্যা ছিল সেটা হলো লোক সংখ্যা বেশি। আমাদের জনসংখ্যা পার স্কোয়ার কিলোমিটার 1,142 জন, এটা ভারতে 360 জন, চীনে 140 জন, নেপালে 212 জন, অস্ট্রেলিয়ায় 3 জন, কানাডায় 3 জন আর মঙ্গোলিয়া 1 জন, চীনের চাইতে 8 গুণ বেশি এবং ভারতের থেকে 3.5 গুণ বেশি। এরপরও আমরা আমাদের উন্নয়নের রাস্তায় দৃশ্যমানভাবে অগ্রসর হই কারণ আমাদের ইকোসিস্টেম রিচ। কিন্তু এই উন্নয়নের কারণে এবং ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের পরিবেশ অত্যন্ত রিস্কের মধ্যে থাকে। এর মধ্য দিয়ে পরিবেশ উন্নয়নে যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই যে উদ্যোগ নিয়েছে আমি সেই পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা পল্লী সঞ্চয় ব্যাংক, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক প্রতিষ্ঠিত একটি ব্যক্তি খামার প্রকল্প এবং এরা স্থায়ী জীবনের ব্যাংক, এবারে প্রকৃতির পরেই নির্ভর করেই আমরা আমাদের প্রোডাকশন বাড়াবো এবং এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর এই দর্শন একটি বাড়ি একটি খামার। এখন আমরা প্রতি উপজেলা একটি করে পাখি পল্লী করার সৃষ্টি করেছি। আমরা খাওয়ার সংরক্ষণ সমিতি, বন সংরক্ষণ সমিতি, ইলিশ সংরক্ষণ সমিতি কাজ করার সুযোগ পাচ্ছি। কাজে দেশটা যেমন সমৃদ্ধ, আমরা যদি সবাই মিলে কাজ করি এটা কিন্তু শুধুমাত্র বাবু ভাইদের সমস্যা না, পরিবেশবিদদের সমস্যা না, এটা একটা সামাজিক সমস্যা। আমাদের জায়গা কম, লোক বেশি, এটা সামাজিক সমস্যা এবং কোনো সামাজিক সমস্যা নিডস এবং পরিবেশের জন্য সকলের অংশগ্রহণ দরকার। সবাইকে জাগ্রত করার জন্য
এই যে বাবু ভাই এবং ফরিদুর সাগর সাহেব যে উদ্যোগ নিয়েছেন আমরা সেজন্য কৃতজ্ঞতা জানাই। এই উদ্যোগ আরও বহুগুণ বিস্তৃত হবে সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান তার কাছ থেকে শুভেচ্ছা জানবো। এখন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু, চ্যানেল আই ইমপ্রেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রাজা সাগর, পরিচালকবৃন্দ, বিশিষ্ট পরিবেশ বিশেষজ্ঞগণ, সুধীবৃন্দ, প্রথমে স্মরণ করতে চাই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার নেতৃত্বে যারা জীবনের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আমাদেরকে এই স্বাধীন দেশ দিয়ে গেছেন। যে চেতনায় এই দেশ সৃষ্টি হয়েছে সেই চেতনা যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি তাহলে পরিবেশও আমরা বাঁচিয়ে রাখতে পারবো না। কারণ পরিবেশকে বাঁচাতে হলে, সমাজকে বাঁচাতে হলে আমাদের সেই চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে, সুস্থ সমাজ গড়তে হবে, সুস্থ পরিবেশ করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায়। বিশ্ব পরিবেশ নিয়ে দুই একটি কথা বলতে চাই। সর্বশেষ 24তম কপ বিশ্ব পরিবেশ সম্মেলন কাটউইচ পোল্যান্ডে, সেখানে আলোচনা হয়েছে 2015 সালে প্যারিস চুক্তি হয়েছিল, সেই চুক্তি কীভাবে বাস্তবায়ন করা যাবে সেটা নিয়ে বাস্তবায়নের কথা 2020 সাল থেকে, কিন্তু সেটা সম্ভব হবে কি না আমি জানি না। যদি সেটা সম্ভব হয়, যেভাবে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বাড়ছে তাতে আমরা কোনো শান্তি পাব না। ঘূর্ণিঝড়, বন্যা, হারিকেন, নদী ভাঙ্গন এগুলো বেড়েই চলেছে এবং বাংলাদেশ আপনারা জানেন ভুক্তভোগীদের মধ্যে প্রথম সারিতে আছে। আমরা নিজেরা সচেষ্ট আমাদের নিজেদের সম্পদ দিয়ে, নিজেদের মেধা দিয়ে, নিজেদের দক্ষতা দিয়ে, কিন্তু এটি এমন একটি জিনিস যে আন্তর্জাতিক সহায়তা না পেলে, একটি হচ্ছে অর্থায়ন আর একটি হচ্ছে প্রযুক্তি, এই দুটো সহায়তা না পেলে আমরা খুব বেশি দূর এগোতে পারবো না। আর যদি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বাড়তেই থাকে, জলবায়ু পরিবর্তন খারাপের দিকে যেতেই থাকে, তা আমরা কতদিন আর অভিযোজন করব, কতদিন আমরা এটা মোকাবেলা করব, মানুষের দুর্দশা কীভাবে আমরা লাঘব করব। কাজে এটা আমাদের অনেক বড় চিন্তা। পরিবেশ সংরক্ষণ খালি বাংলাদেশ আমরা করতে পারবো না, আমাদেরকে এই সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, বিশ্বকে এগিয়ে আসতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। তো আমরা সচেষ্ট আছি। আর এটা ব্যবস্থাপনা এমন কঠিন এবং সেটা এমনভাবে নীতি করা হয়েছে যেন টাকা না দিতে পারলেই ভালো, কাজে কঠিন অবস্থা, আমাদেরকে সচেতন হতে হবে। এই অবস্থাতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কাজ শুরু করে 2009 সালে। সেই 2009 সালেই বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান গ্রহণ করে জুলাই মাসে। তখন মিহির কান্তি মজুমদার সচিব ছিলেন। প্রকৃত জীবন ফাউন্ডেশন আমি যেটা বলবো যে কাজটি তারা করছেন অঙ্গীকার নিয়ে করছেন, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। অঙ্গীকার নিয়ে কাজ না করলে, কিছুদিন করলাম, দুই একটা পুরস্কার কোথাও থেকে পেলাম, তারপরে কিছু পরিচিতি হলো, আর করলাম না। এরকম বহু সংগঠন আমি দেখেছি, আমি জানি। কিন্তু প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশন নিরলসভাবে দেশের মধ্যে তো করছেই এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাদের কাজকর্ম বিস্তৃত হয়েছে এবং আরও হচ্ছে, এবং দেশের আনাচে কানাচে যে সমস্যাগুলো আছে সেগুলি তারা তুলে আনেন এবং যে সমস্যাগুলো আছে আমাদের সেগুলো কীভাবে সমাধান করা যেতে পারে সেটাও তাদের অনেক বক্তব্যে উঠে আসে। তারপরে যেভাবে একটা কর্মী দল তৈরি করা হয়েছে, দক্ষ মানুষ, দক্ষ মানুষ ছাড়া খুব বেশি ভালো কাজ করা যায় না। কাজেই ব্যবস্থাপনা দক্ষ, যারা কাজ করেন তারা দক্ষ, সেই অবস্থায় এই ফাউন্ডেশন অনেক অবদান রেখেছে এবং আমি আশা করি যে এই ফাউন্ডেশন ভবিষ্যতে আরও অনেক অবদান রাখবে। বাংলাদেশের প্রকৃতি সংরক্ষণে একটা বিশেষ উজ্জ্বল ভূমিকা রাখছে এবং আরও কার্যকর ভূমিকা ভবিষ্যতে রাখবে বলে আমি আশা করি এবং বিশ্বাস করি তারা করতে পারবেন, কারণ তাদের সেই অঙ্গীকার রয়েছে। সবশেষে আমি মিহির কান্তি মজুমদার সম্বন্ধে দুই একটি কথা বলব। মিহির কান্তি মজুমদার, আমি তখন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন টিম তার কোঅর্ডিনেটর ছিলাম, উনি যখন সচিব ছিলেন আমরা একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। তরুণ মিহির কান্তি এখনও অনেক দিন কাজ করবেন, তার মাথা খুব উর্বর, অনেক কিছু মাথা থেকে প্রায়ই বের হয়। এবং আরেকটা জিনিস উনি করেন, অনেক উপদেশ কীভাবে জীবন চলবে, কীভাবে মূল্যবোধ রক্ষা করতে হবে, কীভাবে আনন্দ উপভোগ করতে হবে, সেই রকম অনেকগুলো চুটকি উনি প্রতিদিন সবার কাছে পাঠান।
তার মানে তিনি একদিকে কাজ করছেন, আরেকদিকে অন্যদেরকে সহায়তা করার জন্য বা আনন্দ দেওয়ার জন্য তিনি সচেষ্ট রয়েছেন। কাজেই তার যে কর্মস্পৃহা যেটা, সেটা খালি একদিকে ধাবিত না, নানামুখী কর্মস্পৃহা। তো সেই জন্যে মিহির কান্তি মজুমদার আমার মনে হয় তার জীবনে যে অর্জন করেছেন সেটা খুবই উজ্জ্বল একটা অর্জন, এবং ভবিষ্যতেও এখনও তরুণ আমি বলছি, তা আমি অনেক আশা করছি যে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে, গ্রামীণ অর্থনীতির বিকাশে তার যে ভূমিকা এখন শুরু করেছেন, সেই জায়গায়ও তিনি আরও অধিক কাজ করতে পারবেন। তা আমি এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আরও একটি বিশেষ আয়োজনের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার রূপসী বাংলা নতুন একটি বই, যে বইয়ের মোড়ক উন্মোচন হতে যাচ্ছে। আমন্ত্রিত সুধীমণ্ডলী, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের আজকের আয়োজনের অতিথিবৃন্দ। সম্মানিত অতিথিবৃন্দের হাতে বইটি চলে গেছে এবং সেই বইয়ের মোড়ক উন্মোচিত হতে যাচ্ছে, অনুরোধ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার রূপসী বাংলা, মুকিত মজুমদার বাবু, প্রকৃতি জীবন ফাউন্ডেশন থেকে বইটি উৎসর্গ করা হয়েছে কথা সাহিত্যিক রাবেয়া খাতুনকে। কর্মযজ্ঞের পুণ্যে গগন ছোঁয়া পূর্ণ করেছে রোদ্দুরে চরাচর, সাগর ঢেউরে তুমি জয়িতা, বৃক্ষ তুমি শীতল ছায়া ঘর। প্রকৃতি ও জীবনের দশম বর্ষ পূর্তিতে কেক কেটে এই আয়োজনকে উদযাপন করব আমরা। দুটো সুন্দর কেকের মাঝখানে রয়েছে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানটি, আমরা ঠিক যেই সেটে দেখে থাকি সেই সেটটি খুব সুন্দর করে যারা কেকটি বানিয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ এই চমৎকার আয়োজনটিতে। আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ সবাইকে একসঙ্গে থাকবার জন্য। ফুলের হাসিতে মুগ্ধতা, পাখির গানে গানে মুখরতা। আজ নদীর জোয়ারে বাঁধ ভাঙা ঢেউ, নদীর জোয়ারে বাঁধ ভাঙা ঢেউ। হেইয়া হো, হেইয়া হো। নদীর জোয়ারে বাঁধ ভাঙা ঢেউ, বুক ভরা থই থই বান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান। স্বচ্ছতা আলো দেখায়, সবুজের স্নিগ্ধতা তোলা দিয়ে যায়। আকাশে স্বচ্ছতা আলো দেখায়, সবুজের স্নিগ্ধতা তোলা দিয়ে যায়। আজ ঝর্ণা নুপুর বাজে তালে তালে, ঝর্ণা নুপুর বাজে তালে তালে, ছন্দ সুরে জাগে প্রাণ, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান।
মেঘেতে স্বপ্ন ভেজায়, ফুলমলতা গাছে গভীর প্রণয়, জ্যোৎস্নার বৃষ্টিতে স্বপ্ন ভেজায়, ফুলমলতা গাছে গভীর প্রণয়, আজ প্রকৃতির হাসিতে রোদ খেলে যায়, প্রকৃতির হাসিতে রোদ খেলে যায়, তুমি আমি মিলে করি স্নান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান, ফুলের হাসিতে মুগ্ধতা, পাখির গানে গানে মুখরতা, ফুলের হাসিতে মুগ্ধতা, পাখির গানে গানে মুখরতা, আজ নদীর জোয়ারে বাদ ভাঙা ঢেউ, নদীর জোয়ারে বাদ ভাঙা ঢেউ, বুক ভরা থই থই বান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান, মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি ও জীবনের গান। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসব ভালো সারা ক্ষণ, চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসব ভালো সারা ক্ষণ, শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।